বাগেরহাটের কচুয়ায় মসজিদ ও ওযুখানা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হিন্দু ধর্মাবলম্বী জনৈক গৌতম কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু বাধা নয়, মসজিদের সভাপতি ও নির্মাণ শ্রমিকদের গালিগালাজ ও ওযুখানা ভেঙে ফেলার হুমকিও দিয়েছেন গৌতম। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের 18 গাতি গ্রামে এ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দিহিদার লিয়াকাত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগে জানা গেছে, 18 গাতি গ্রামের বাইতুন্নূর নামে একটি পাকা মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছে। মসজিদের পাশেই একটি অজুখানা নির্মাণ কাজ চলছিল। মসজিদ কমিটির সভাপতি লিয়াকাত হোসেনের সাথে তার চাচাতো ভাই বিরাজ দিহিদারের সাথে মসজিদের পাশের পথ নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় একই গ্রামের অধীর করের ছেলে গৌতম কর এসে লিয়াকাত হোসেনের উপর চড়াও হয়। নির্মাণ কাজ বন্ধের হুমকি দিয়ে বলে, হাতুড়ি বাটা লেনে মসজিদ ও অজুখানা ভেঙে দিব, হিন্দু এলাকায় মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি ধামকি অব্যাহত রাখে। লিয়াকাত হোসেন সহ নির্মাণ শ্রমিকদের গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এই সময় আসে কালকে বাদী দেশে যে জায়গায় উজুখানা মসজিদ হিন্দু পাড়ায় মসজিদ মাদ্রাসা চলবে না, আমি সুষ্ঠু বিচার চাচ্ছি ওর। পরে লিয়াকাত হোসেন কচুয়া থানায় অভিযোগ দেয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছেন। স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সর্দার বলেন, এই মসজিদের পাশে গৌতমের কোনো জায়গা নেই, এরপরও গায়ের জোরে গৌতম যে কাজ করছে তা খুবই নিন্দনীয়। আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি, কিন্তু গৌতম কোনো প্রকার সমাধানে রাজি নয়। আমরা এলাকাবাসী এর সুষ্ঠু সমাধান চাই। কাউন্সিলি ছিলাম, কাউন্সিলি থাকাকালীন আমাদের একটা ফোন যায়। ফোন যাওয়ার পরে যে কথাটা শুনলাম, আইসিয়া আমি সামনে ছিলাম না, আইসিয়া যেটা শুনছি সেটা হলো খুব দুঃখজনক, মসজিদ করা যাবে না, জায়গা মাদ্রাসা করা যাবে না, মসজিদের পরে নাকি লাথি মেরে যে এ জায়গায় কোনো মসজিদ চলবে না, এ পাড়ায় কোনো মসজিদ চলবে না, এটা খুবই দুঃখজনক। মসজিদ সংক্রান্ত একটা বিষয়, বিরোধী বিষয়ে একটা অভিযোগের প্রেক্ষিতে আজ আমি এখানে এসেছি। এসে গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি এবং কথা বলে এখানে এই বিষয়ে যদি কোনো ধর্মীয় অনুভূতির বিষয় বা কোনো আঘাতের বিষয় থাকে সেটা আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুর রহমান বলেন, আমরা সরজমিনে গিয়েছিলাম, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি, গৌতমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আপনারা দেখছেন মিষ্টি বাংলা টিভি, আমাদের সঙ্গে থাকুন।